যে মেন আর্টারি যেটা আমাদের শরীরের ধমনি দিয়ে যে রক্ত যায় সেরকম ড্রেন একটা আর্টারি মানে সুয়ারের সিস্টেমে, এটা আমি নর্থ বেঙ্গল জিওগ্রাফি ডিপার্টমেন্টকে নিয়ে কন্ট্রোল ম্যাপ করেছিলাম। দুর্ভাগ্যের বিষয় যেগুলো ভরাট হয়ে যাচ্ছে, এর দায়িত্ব দেওয়া হয়েছে এক্সিকিউটিভ অফিসার অফ দ্য ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি ইনল্যান্ড ফিশারি অ্যাক্টের এটা আওতায় পড়ে, যে কেন হচ্ছে যারা আছেন তারা দেখবে। এবং আমি মনে করি এটা টপ টু বটম কারাপশনের মধ্যে যুক্ত আছে, মাটি ভরাট করছে বিক্রি করছে, এরকম আমি দেখলাম এই ঝলঝলিয়ার ওই সাইডগুলোতে দেখলাম ওখানে দুটা পুকুর ভরাট হয়ে গেল। এইরকম যদি পুকুর ভরাট হয়ে যায় সব কিছু হয়ে যায় তো শহর তো ভাঙবেই, কারণ ড্রেনটা তো আগে ছিল পুকুরের মুখে, আবার ড্রেনের ঢালটাকে ঘুরাতে হবে। আমার মনে হয় এটা যারা আছেন তারা সঠিকভাবে, না হলে আমাদেরকে যারা মন্ত্রী আছেন তাদেরকে বলতে হবে। করছে তো এটা, এই যে দেখবেন আরএনসির ওখানে যে একটা ব্রিজ খালবার আছে ওইটা পুরো ব্লক করে দিচ্ছে, ক্যানেল বন্ধ হতে যাবে কি করে, যাও ব্যাকফোর্স হয়ে যাবে, ইনান্ডেড হয়ে যাবে শহর, সব দিক দিয়ে ইনান্ডেড হওয়া মানে কি সাবমার্জ হয়ে যাবে সব। আমি শুনেছিলাম যখন এসডিও চার্জে ছিলেন তখন তিনি কিছু অ্যাকশন নিয়েছেন, আর আমরা তো নিজেরা রাত্রেবেলা ঘুমাতে পারি না, দুনিয়ার এত ট্রাক্টর চলে দাম 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 করে চলে, এটা তো মানে এক্সিকিউটিভ অফিসারের হাতে ক্ষমতা দেওয়া হচ্ছে, উনি কি সাইলেন্ট আছেন আপনাদের? তারপর আমি যা করবো না বলছি যে এসডিও তো এটা করেছিল মানে উদ্যোগ নিয়েছেন, তারপর যখন এসডিও সরে গেল তখন যখন আবার নতুন আর, আমার বক্তব্যটা খুব ক্লিয়ার, আইনে বলা আছে এক্সিকিউটিভ অফিসারটা দেখবেন মিউনিসিপ্যালিটি, তো হোয়াই এক্সিকিউটিভ অফিসার ইজ সাইলেন্ট ফর দিস নুইসেন্স ওয়ার্ক, দে হ্যাভ এ রাইট, হোয়াই নট দেয়ার এক্সিকিউশন ইজ পাওয়ার। পুরো সবার মধ্যেই বলছে যে নীল নকশা তৈরি হয়ে যাচ্ছে যে ওখানে প্লট বিক্রি করার জন্য, পুরো সাম নেক্সাস ইজ দেয়ার, ডিপ নেক্সাস ইজ দেয়ার, এটাকে বের করা উচিত, তাহলে মানুষ আমাদেরকে ঘেন্দার চোখে দেখবে। সেটাই বলছি পুরো সবার মধ্যেই এটা, আমি তো বললাম আমাদেরকে ঘেন্দার চোখে দেখবে মানুষ, এটা করতে হবে দেখতে হবে।